গায়রত কি? সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না, এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ে পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের স্ত্রীর বেপর্দার ছবি ফেসবুক আপলোড করে। আল্লাহ মাগফিরলি। একটি ঘটনা শোনাই। একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তরে বললেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। আরেকটি ঘটনা শোনাই। মক্কার এক মুশরিক তার উটকে জবাই করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি উটটি জবাই করলেন কেন? আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের ওপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের ওপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই আমি এই উটটিকে আর রাখবো না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত। আর আমাদের ভাই বোনদের কি দশা এখনকার, আমাদের পুরুষ এবং মহিলার, তারা বুঝছে না যে গায়রত কি। উভয় ক্ষেত্রে একই প্রযোজ্য এবং একই নিয়ম।